আয় আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিহাদিসের আলোকে জীবন গড়ি আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী পবিত্র কুরআন ও সহিহাদিস অনুযায়ী জীবন গঠন এবং শীর্খ বিদাত সমাজ গড়ার আহ্বান নিয়ে আহলেদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী একত্রিশতম বার্ষিক তাবলিগ ইজতেমা স্থান নওদাপাড়া ট্রাক টার্মিনাল রাজশাহী তারিখ পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার উদ্বোধন প্রথম দিন বাদ আসর উক্ত ইজতেমায় সভাপতিত্ব করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের মুখতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উক্ত ইজতেমায় বক্তব্য পেশ করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য ওলামাই একেরাম উক্ত ইস্তেমায় আপনারা দলে দলে যোগদান করে তাবলিগ ইজতেমাকে সাফল্যমণ্ডিত করুন এবং কোরআন ও সহিয়াদিসের আলোকে জীবন গড়ার শপথ নিন সাথে সাথে কণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো ওহির বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো